আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইভাস কুকিং। ইভাস কুকিংয়ের আজকের পর্বে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা পিঠা, তালের পিঠা বা তালের বড়া রেসিপি নিয়ে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার একটা পিঠা। তো আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি। তো চলুন দেখে নিই তালের পিঠা অথবা তালের বড়া তৈরি করতে আমার কী কী লাগছে। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তালের বড়া তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপের মতো তালের রস, এটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। নিয়েছি 1 কাপ চাউলের গুঁড়া, এখানে নিয়েছি 1/2 কাপ চিনি, এখানে 1/3 কাপ ময়দা, 1/4 কাপ নারিকেল কোড়ানো আর 1/2 চা চামচ লবণ। এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে খুবই মজার একটা নাস্তা, তালের বড়া। তো এগুলো মিক্স করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে তালের পাম্পটা নিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ চিনি এবং 1/2 চা চামচ লবণ। এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। ভালোভাবে এটা মিক্স করার পরে চাউলের গুঁড়াটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব 1/3 কাপ ময়দা, ময়দাটাও একসাথে দিয়ে দিব এবং নারিকেল কোড়ানোটাও দিয়ে দিব। সবগুলো দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। এই কাজটা হাত দিয়েও করা যেতে পারে। খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি, দেখুন এটা কিন্তু খুব বেশি নরম হবে না আর খুব বেশি শক্ত হবে না, ঠিক এরকম হবে। তো এখন এগুলো ভেজে নিব। এগুলো ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেল দিয়ে গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন বানিয়ে রাখা ব্যাটার মিক্স থেকে অল্প অল্প করে দিয়ে আমি বড়াগুলো ভেজে নিব। আমি একটা চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও দিতে পারেন। এটার কিন্তু কোনো নির্দিষ্ট ডিজাইন নাই, এটা ইচ্ছে মতো আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা দিয়ে দিতে পারেন। সবগুলো দিয়ে দিলাম, এটা এখন হালকা করে ভেজে নিব মিডিয়াম জালে। স্প্যাচুলা দিয়ে ওপিটটা একটু উল্টে দিব। সবগুলো পিঠা উল্টে দিয়েছি, এখন এটা হালকা বাদামি করে ভেজে নিব। পিঠাগুলো কিন্তু কি আমি এপিট ওপিট করে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন একটা ঝাঁঝরে দিয়ে এভাবে উঠিয়ে নিব, পিঠাগুলো উঠিয়ে নিব। পিঠাগুলো উঠে নিয়ে আবারও ব্যাটার থেকে ঠিক অল্প অল্প করে এভাবে পিঠাগুলো দিয়ে দিব। এভাবে আমি আবারও দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। সবগুলো দিয়ে দিয়েছি, এই পিঠাগুলো আগের মতো উল্টে পাল্টে ভেজে নিব। পিঠাগুলো উল্টে দিয়েছি এবং এপিট ওপিট করে ভালোভাবে উল্টে পাল্টে পিঠাগুলো আমি ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এগুলো উঠিয়ে নিয়ে বাকি যে ব্যাটারটা আছে সেগুলো একইভাবে বড়াগুলো ভেজে নামিয়ে নেব। সবগুলো তালের বড়া বানিয়ে নিয়েছি, দেখুন তালের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। তাল কিন্তু এমনি খুবই মজার একটা ফল, আর এটা দিয়ে বিভিন্ন রকম বড়া, পিঠা, পায়েস, কেক এগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবগুলো তালের বড়া আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। সবগুলো তালের বড়া নামিয়ে নিয়েছি, দেখুন বড়াগুলো কতটা ক্রিস্পি এবং কতটা মজা হয়েছে,
কতটা সুন্দর হয়েছে। খুবই কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই তালের বড়া। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।